পিরোজপুরে ভান্ডারিয়া উপজেলার সিংহলি গ্রামের দেলোয়ার হাওলাদারের বাড়িতে গত বৃহস্পতিবার নলকূপ বসাতে কাজ শুরু করে শ্রমিকরা। পাইপ মাটির 45 ফুট পর্যন্ত যাওয়ার পরই গ্যাস বেরিয়ে আসতে থাকে, দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। এখন আগুন একভাবে জ্বলতে আছে, নলকূপের ভিতর থেকে গ্যাসের পদ্ধতি কিছু সংযোগ আছে। খবর পাইলাম যে পার্শ্ববর্তী এলাকা থেকে যে এখানে গ্যাসের সন্ধান পাওয়া গেছে, নলকূপ থেকে আগুন উঠতেছে, সত্য কি মিথ্যে যাচাই করতে আসলাম। এখন পর্যন্ত আগুন না নেভায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। আমরা আতঙ্কের ভিতরে আছি, বুঝলেন? এই পার্শ্ববর্তীটা ঘর আছে, আগুন ধাউ ধাউ করে জ্বলে, আগুন নিভানোর কায়দা নাই। এখন এটা জ্বলতে আছে, আমাদের সরকারের কাছে আবেদন যে এটা লোক এসে টেস্ট করে আমাদের এখানে দেখুক। উপজেলা প্রশাসন জানিয়েছে স্থানটি দু একদিনের মধ্যে পরিদর্শন করবে পেট্রোবাংলা কর্তৃপক্ষ। আমি এই বিষয়টি আমাদের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানিয়েছি এবং তারা যোগাযোগ করছে এবং আমাকে আশ্বস্ত করেছেন যে দু একদিনের মধ্যেই বাপেক্স থেকে একটি টিম আসবেন, এসে ওই এলাকা পরিদর্শন করবেন। 6 মাস আগে বাপেক্স থেকে একটি টিম, প্রায় 300 লোকের একটি টিম এসে এখানে ভান্ডারিয়ার সমস্ত জায়গা সার্ভে করে গিয়েছিল। তখন তারা আমাদেরকে বলেছিল যে এখানে গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। গ্যাস বের হওয়া দেখতে স্থানটিতে ভিড় জমিয়েছেন কৌতূহলী মানুষ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।